এটা বিশেষ সাক্ষাৎ রাজনীতি পথারত এই সাক্ষাৎক লৈ ইতিয়া সৃষ্টি হৈছে মৃদু গুঞ্জনৰ শুক্রবারে নিশা দিল্লীর পশ্চিমবঙ্গৰ মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীয়ে সাক্ষাৎ করলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক মমতা আর কেজরিওয়াল দুইজনেই দেশের রাজনীতির দুটা শক্তিশালী চরিত্র দেশের বিকল্প রাজনীতিরও ভবিষ্যৎ দুইগী মুখ্যমন্ত্রী যার বাবে এই সাক্ষাৎক লৈ সৃষ্টি হয়েছে বহু জল্পনা কল্পনা আজি দিল্লির বিজ্ঞান ভবনত অনুষ্ঠিত হয়েছিল দেশের মুখ্যমন্ত্রী তথা ন্যায়াধীশসকলের সঙ্গে এক যুটিয়া সম্মিলন আর সেই বৈঠক অংশগ্রহণ করবলে দিল্লীলে গৈছিল মমতা বেনার্জী সম্মিলনের অংশ লওয়ার পূর্বে দুইগী মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বেনার্জীর বাসগৃহত মিলিত হয় এই বৈঠকের শেহতীয়া পাঞ্জাব নির্বাচনত আপর সাফল্যত কেজরিওয়ালক অভিনন্দন জ্ঞাপন করলে তৃণমূল কংগ্রেসের নেত্রীগিয়ে তৃণমূল কংগ্রেসে এই বৈঠক সৈজন্যতামূলক হিসাবে আখ্যা দিছে অবশ্যই এই সাক্ষাৎ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে রাজনৈতিক মহলত এই বৈঠকের পাছতেই পুনের এবার ঐক্যবদ্ধ বিরোধীর প্রসঙ্গত জল্পনা কল্পনা আরম্ভ হয়েছে বৈঠকত স্থান লাভ করে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধী প্রসঙ্গই আম আদমি পার্টি আর তৃণমূল কংগ্রেসের মাজত বৃদ্ধি হওয়া ব্যবধানের প্রসঙ্গই গুরুত্ব লাভ করে আজির এই বৈঠকত শেহতীয়াকৈ দূরত্ব বৃদ্ধি পাইছে দুইটা রাজনৈতিক দলের মাজত সদ্য সমাপ্ত গোয়া নির্বাচনত ভুমুকি মারছিল তৃণমূল কংগ্রেসে গোয়াত পূর্বরপরা নির্বাচনের প্রস্তুতি চলাই আছিল আম আদমি পার্টি যার বাবে তৃণমূল কংগ্রেসের গোয়া এনটিএ বিপাঙত পলাইছিল আম আদমি পার্টি গোয়া নির্বাচনত দুইটা দলকেই এটাই আনটো সমালোচনার লক্ষ্য করে লওয়া দেখবলে পাওয়া গৈছিল অবশেষত রাজ্যখনত দুইখন আসনতে সন্তুষ্ট থাকবল হল আম আদমি পার্টি বিপরীতে প্রায় 5% ভোট লাভ করেও এখনো আসন লাভ করবলে সক্ষম হওয়া নাছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নির্বাচনত অংশগ্রহণ গোয়াত আপর ব্যর্থতার এটা অন্যতম কারণ হিসাবে চিহ্নিত হয়েছে যার বাবে দূরত্ব বাড়ছিল অরবিন্দ কেজরিওয়াল আর মমতা বেনার্জির মাজত অবশ্যই এই মুহূর্তত পরিস্থিতি সুকিয়া আগন্তুক রাষ্ট্রপতি নির্বাচন তথা 2023 চনের লোকসভা নির্বাচনের পাক মুহূর্তত বিরোধী ঐক্যবদ্ধ হওয়াটো জরুরি হয়ে পড়ছে আর এক সময়ের দাবি হিসাবে গণ্য করা হয়েছে যার বাবে সকল আদর্শগত দূরত্ব আঁতরাই কাষ চপার চেষ্টা করেছে দুইটা রাজনৈতিক দলে উল্লেখযোগ্য যে পাঞ্জাবের সফলতার পাছতেই আপর গ্রহণযোগ্যতা জেকজুড়ি বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে পশ্চিমবঙ্গত মমতা বেনার্জীর নেতৃত্বত তৃণমূল কংগ্রেস হয়ে পড়ছে অপ্রতিরুদ্ধ ইফালে দলীয় অন্তঃকন্দলত আজিও দিশহারা হয়ে পড়ছে শতিকাপ্রাচীন কংগ্রেস দলটো ইফালে তৃণমূল কংগ্রেস আর আপর হয়তো ক্রমাৎ দূরত্ব বৃদ্ধি পাইছে কংগ্রেসত পাঞ্জাবর কংগ্রেসকে উফরাই সরকার দখল করবলে সক্ষম হয়েছে আম আদমি পার্টি ইফালে বিগত সময়সাত মমতা বেনার্জীও কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন মঞ্চত মত প্রকাশ করে আছে তেনেস্থলত কংগ্রেসক লৈ যে বিরোধী শিবির গঠন হব সেই কথা এই মুহূর্তত নিশ্চিতভাবেই কোয়াটাত এনে এক প্রেক্ষাপটত কংগ্রেসক বাদ দিয়ে তৃতীয় ফ্রন্ট গঠনের কুচকাবাজ আরম্ভ হয়েছে তৃতীয় ফ্রন্ট হলে এই বিরোধী শিবিরত কোন কোন থাকিব সেই পর্যন্ত এই মুহূর্তত আলোচনা হওয়া নাই মমতা কেজরিওয়ালের শেহতীয়া বৈঠকে তৃতীয় ফ্রন্টর সম্ভাবনার ক্ষেত্রত যেন পুনের সার পানি যোগালে এই কথাই এটা কথা স্পষ্ট করে তুলিছে যে এটা রাজনৈতিক দল আনটো রাজনৈতিক দলের কাষলৈ যেন এই মুহূর্তত যাবলৈ আরম্ভ করেছে সময়ের দাবিক শ্রদ্ধা জানায় সেয়া হয়েছে তৃণমূল কংগ্রেস আর অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন আম আদমি পার্টি।